করা হয়? আমি অনার্স সেকেন্ড ইয়ার। অনার্স সেকেন্ড ইয়ার কোন বিশ্ববিদ্যালয়ে? কলেজে। কলেজে পড়াই ভালো। বিশ্ববিদ্যালয়ে খালি গাঞ্জা মারামারি কাটাকাটি হানাহানি। আচ্ছা, ওই আপার সাথে আপনার সম্পর্কটা কি? মামাতো ফুফাতো বোন। ভালো ভালো, সম্পর্কের মধ্যে মামাতো ফুফাতো বোনই ভালো। আচ্ছা, এই বাসায় কি কোনো পুরুষ লোক নাই? এই যে আপনি আছেন। আমি তো বাইরের মানুষ, অনেক সময় নষ্ট করছি আপনাদের, আমি যাই। আচ্ছা, ওই যে ওই আপার নাম কি? বিলকিস। ও বিলকিস, বিলকিস কিস, বাহ খুব সুন্দর নাম। আচ্ছা, উনি কি করেন? চাকরি করেন ওই আপা। চাকরি করেন, বাহ বাহ বাহ, চাকরি করেন। আচ্ছা, ওনার কাচ্চা বাচ্চা কয়জন? সরি টু সে। এটা না হয় আপনি ওই আপার কাছ থেকে জেনে নেবেন। তা তো ঠিকই, ওনাকে জিজ্ঞেস করা উচিত। তাহলে আমি যাই। জি, বাই। আপনি মানে কিছু কইছে কি কম? আর তুমি কথা কথা এনে আসো কেন? যাও ঘরে যাও। না, আপনি একলা থাকেন তো, এর লেগে দুটো দুঃখ সুখের কথা কইতে এসে। ঘরে মা আছে না? যাও মার লগে গিয়া সুখ দুঃখের কথা কও, যাও। হ্যাঁ, মার লগে দুঃখ সুখের কথা কয়, ডাঙর তো মুরকি খেয়া পিঠ টানা তেরা বানাই দরকার নাই। আমি আপনার লগে কথা কব। দুরু জামাই, আই দুরু জামাই, আরে আই, তুই এনে কি করস? হ্যাঁ, তুই এনে কি করস? আই যাই থেকে যা। আমি কিছু শিখাই ও মা তোমার কিছু শিখাই? তুই কিন্তু বেশি কথা শিখাই গেছিস। না ঠিক আছে ঠিক আছে, মাইরেন না মাইরেন না মাইরেন না, ওরে বুঝা বলে না বুঝবো। আরে বুঝাইলে কি পাগল ঠিক হয়? আর গানে দুই চারটা না দিলেও ঠিক হইব? কি আমার জীবনটা তো তছনছ করে ফেলাইছে। না চিন্তা করেন না, ঠিক হয়ে যায়, যাইব ঠিক হয়ে যাব। আচ্ছা তুমি কও, আমার বাসার ভাড়াতে আমি এগুলো লগে ও যদি এমন করে কথা কয় আর এমন ব্যবহার করে, কোন ভাড়াতে আমি আমার বাসা ভাড়া থাকবো? না এটা অবশ্য ঠিকই কইছেন। হাই, তুই গেলি না থেকে? জুতা জুতা আমি খাওয়াবো আজকে, চল কলাম তোমার।